বন্ধুরা, এটা কি জানেন যে সকালবেলা বাসি মুখে যে জিনিসটা খাবেন সেটাই কিন্তু নির্ধারণ করে যে আপনার শরীর কতটা সুস্থ থাকবে সারা দিন। আপনি কি সবার আগে ঘুম থেকে উঠেই পেটটি নেন, অর্থাৎ চায়ে চুমুক দেন? দেখুন, তাহলে কিন্তু শরীর খারাপ হবেই, সে আজ না হোক কাল, কাল না হোক পরশু, বা কিছু বছর পরে। ডায়াবেটিস, থাইরয়েড, হরমোনাল ইমব্যালেন্স, অ্যাসিডিটি, কনস্টিপেশন, এই ধরনের সমস্যা আসতে পারে। অনেক মানুষ বলবে ডায়াবেটিস অর্থাৎ সুগার কিন্তু চিনি খেলে হয়, কিন্তু চিনি খেলে সুগার হয় না, সুগার হয় আপনার ভুল লাইফস্টাইলের জন্য, ভুল খাবার খাওয়ার জন্য। তেমনি আমি যদি মোটা হওয়ার কথাও বলি, তাহলে অনেক মানুষের আবার ভুল ধারণা আছে যে খাওয়ার ভুলের জন্য মোটা হয়, কিন্তু সেটাও ভুল। মোটা হয় মানুষ বেশি খেয়ে নয়, ভুল খাবার খেয়ে। বেশি খাওয়া আর ভুল খাওয়া দুটোর মধ্যে ডিফারেন্স আছে। আজকের এই ভিডিওতে আমরা জানবো যে সকালবেলা বাসি মুখে জল খেলে কি কি উপকার পাবেন এবং কি হবে আপনাদের শরীরে। এবার আপনি হয়তো বলবেন, এটা জানার আবার কি দরকার, আমরা তো ছোট থেকেই জল খেয়ে আসছি, এটা কি কোনো শেখানোর কথা? কিন্তু বন্ধুরা, আপনাদেরকে বলে রাখি, জল আমাদের শরীরের সব থেকে ইম্পর্টেন্ট এলিমেন্ট। পঞ্চভূত নিয়ে আমাদের শরীর তৈরি হয়, হ্যাঁ পঞ্চতত্ত্ব বা পঞ্চভূত, যেটা হচ্ছে আয়ুর্বেদের ভাষা। আর এই পঞ্চতত্ত্বের মধ্যে একটা তত্ত্ব হচ্ছে জল, মানে ওয়াটার। এবং সব থেকে বেশি পরিমাণ এই এলিমেন্টটাই আছে আমাদের শরীরে, যেটা আপনারা জীবনবিজ্ঞানে পড়ে এসেছেন যে 70%-এরও বেশি থাকে জল। এবার ওই যে বাকি 30%, সেটা হচ্ছে বাদ বাকি 4টা এলিমেন্ট। আর যেহেতু 70% জল আমাদের শরীরে, তাই আয়ুর্বেদে এই জলটাকে বেশি প্রায়োরিটি দেওয়া হয়েছে, মানে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। এবং এটাও বলা হয়েছে যে অ্যাটলিস্ট জল সংক্রান্ত বিষয়গুলো যেন আমরা মেনে চলি, কারণ না খেয়ে তো আপনি কিছুদিন জীবিত রাখতে পারবেন নিজেকে, কিন্তু জল ছাড়া একদিনও পারবেন না জীবিত রাখতে নিজেকে। তাই জল সংক্রান্ত বিষয়গুলো বিবেচনা করা আমাদের অবশ্যই দরকার। আবার অনেক মানুষ আছেন যাদের জল খাওয়ার সঠিক নিয়মই যারা জানেন না, যারা জল কিভাবে খেতে হয়, কোন সময় খেতে হয় সেটাও জানেন না। কিছু মানুষ তো ঠান্ডা জল খান, কিছু মানুষ খান গরম জল, কিছু মানুষ দাঁড়িয়ে, কিছু মানুষ বসে, কিছু মানুষ গ্লাসে, কিছু মানুষ বোতলে, এরকম ভাবে জল খান বিভিন্ন উপায়ে। মানে এটা বোঝাতে চাইছি যে প্রত্যেকটা মানুষের জল খাওয়ার ধরনও বিভিন্ন রকমের হয়। তাই আজকের ভিডিওতে আমরা এমন কিছু উপায় আপনাদেরকে বলতে চলেছি যেটা যদি আপনি অবলম্বন করেন, তাহলে সারা জীবন সুস্থ থাকবেন এবং সবকটা নিয়মই জল সংক্রান্ত হবে। তো চলুন জেনে নিই বাসি মুখে কেন জল খাবেন। যখন আপনি সকালে ঘুম থেকে ওঠেন, তখন আপনার বাসি মুখের যে লালা থাকে, লালার রস, সেটা বলতে পারেন আমাদের জন্য অমৃতর মতো কাজ করে। কিন্তু যখন আমরা সকালবেলা সবার আগে ব্রাশ করে নিই, তখন এই প্রয়োজনীয় লালা রসগুলো মুখ থেকে বাইরে চলে আসে। যে লালাগুলো আমাদের শরীরের উপকার করার কথা ছিল, সেই লালা রসগুলো বেরিয়ে যায়। লালা রসের মাহাত্ম্যের একটা ছোট্ট কথা বলে রাখি। ছোটবেলা হয়তো দেখেছেন, হাত কেটে গেলে ভাতে লাগলে আঙুলটাকে চুষতে লাগতাম আমরা। সেটা কেন করতাম না, রক্ত পড়াও থেমে যেত। এবং যদি সায়েন্স দেখেন এর ভিতরে লুকিয়ে থাকা, তাহলে সায়েন্স বলে যে লালা রস অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টিজ নিয়ে থাকে, ফলে আমাদের ইনফেকশন হয় না কোথাও এবং ব্যথাও কমে যায়। তাই বুঝতে পারছেন লালা রসের কতটা মাহাত্ম্য। কুকুর বেড়ালদেরকে নোটিস করবেন, দেখবেন ওদের কোথাও কেটে গেলে বা এফেক্টেড হলে সেই জায়গাটাকে বারবার জিভ দিয়ে চাটে, অর্থাৎ সেখানে লালা রস লাগিয়ে দেয়, যাতে ন্যাচারালি সেই জায়গাটা হিল হয়ে যায়। তো এই জিনিসগুলো আমরা নোটিসই করি না, আমরা ভাবি তারা গা পরিষ্কার করছে, কিন্তু এটা ভুল বন্ধুরা। আমরা ভাবি যে তারা এতটা বোকা যে সারা দিন গা চেটে যায়, কিন্তু তারা তাদের ইনফেকশনগুলোকে সারায়, তারা তাদের ব্যাকটেরিয়াগুলোকে ধ্বংস করে জিভ দিয়ে চেটে। এই লালা রস অ্যান্টিফাঙ্গাল, অ্যান্টিব্যাকটেরিয়াল, এবং এর মধ্যে এমন প্রপার্টিস থাকে যেটা ব্যথা কমায়। এবার এই লালা রস অবশ্যই আপনাদের পেটে যাওয়া দরকার সকালবেলা, কারণ পেটের মধ্যে যে ব্যাকটেরিয়াগুলোর ফরমেশন হয়, সেগুলো যদিও পেটের অ্যাসিডগুলো ধ্বংস করে দেয়, তাও যদি আপনি খালি মুখে জল খান, তাহলে সেই লালা রস আপনার গলা দিয়ে যখন নামবে, তখন ইনফেকশাস ডিজিজগুলোকে সারাতে সাহায্য করে, আপনাদের ইমিউনিটিকে বুস্ট করে, আপনাদের হজম শক্তিকে বাড়ায়, আপনাদের গ্যাস অ্যাসিডিটি কমায়, ফলে ওভারঅল আপনাদের পেট এবং শরীর খুব ভালো থাকে। এটাই আমাদেরকে আয়ুর্বেদ বলে। আয়ুর্বেদ আমাদেরকে এটাও বলে যে যদি পেট খারাপ হয়, তাহলে সমগ্র শরীর খারাপ হয়ে যায়। যদি পেট খারাপ হয়, তাহলে 100টারও বেশি রোগ আমাদের হয়। হতে পারে বাতের ব্যথা, হতে পারে ডায়াবেটিস, হতে পারে হাই ব্লাড প্রেশার, হতে পারে অ্যাসিডিটির সমস্যা, হতে পারে চুল পড়ার সমস্যা, হতে পারে ব্রণ, এছাড়াও হাজারো আরও অনেক সমস্যা হতে পারে যেটার রুট কজ হচ্ছে আপনার পেটের প্রবলেম। আর যেটা সারাতে সাহায্য করে সকালবেলা খালি পেটে বাসি মুখে জল খাওয়া, দাঁত না মেজে, ইভেন আপনার ক্যান্সার না হওয়ার সম্ভাবনা বেড়ে যায় আরও অনেক গুণ এই লালা রস পেটে গেলে। দেখুন, জল খেতে বললাম মানে ধরুন আপনি ঠান্ডা জল খাচ্ছেন,
তাহলে হিতে বিপরীত হবে, পেট আরও বেশি খারাপ হবে, হজম শক্তি আরও কমে যাবে, ফ্যাট আরও বেড়ে যাবে। যদি ঠান্ডার জায়গায় হালকা গরম জল খান উল্টো কাজ করবে, মানে সেটা ভালো আপনার পেটের জন্য। ওয়েট লস হবে, হজম শক্তি বাড়বে, গ্যাস কমবে। তো কি করবেন শুনে নিন। সকালবেলা ঘুম থেকে ওঠার পরেই ব্রাশ করার আগে 1-2 গ্লাস মতো হালকা গরম জল আপনি খেয়ে নেন, বা রুম টেম্পারেচারে জলও খেতে পারেন। এটা আপনার হাই ব্লাড প্রেশারকে কমাবে, মানে হাই বিপি কমাবে। হাই ব্লাড প্রেশার থেকে হাইপারটেনশন, ডিপ্রেশন এগুলো তৈরি হয়, যেটা আপনাকে ধীরে ধীরে মেরে দেয়, যেটা আপনার গড় আয়ুকে কমিয়ে দেয়। আপনার যদি বাঁচার কথা থাকে 80 বছর, আপনি বাঁচবেন 60 বছর, যেটার কারণ হচ্ছে হাইপারটেনশন। এই হাই ব্লাড প্রেশার যদি থাকে না, তাহলে আপনি যেদিন সেদিন মরে যেতে পারেন। কিভাবে জানেন? আপনার হার্ট অ্যাটাক হতে পারে। এই হাই ব্লাড প্রেশার আপনার রক্তকে ফ্লো হতে রোধ করে, অর্থাৎ শিরা উপশিরার মধ্যে দিয়ে যেতে বাধা প্রদান করে, যেটার ফলে হার্ট ব্লকেজ হতে পারে। এছাড়াও ব্রেন ড্যামেজ হতে পারে, ব্রেন স্ট্রোকও হতে পারে, প্যারালাইসিসও হতে পারে। শুনে ভয় লাগলেও এটা ঠিক। আর এই হাই বিপি থেকে আমাদেরকে রোধ করতে পারে সকালবেলা ঘুম থেকে উঠে হালকা গরম জল খাওয়া খালি পেটে। যেমনভাবে বললাম, সকালবেলায় যতটা পারা যায় ততটা জল খাওয়ার চেষ্টা করুন। 3-4 গ্লাস খেলে ভালো হয়। মাত্র 6 মাস এটা করে দেখবেন আপনার হাই ব্লাড প্রেশার অনেকাংশে কমে যেতে পারে। বন্ধুরা, যদি আপনার কিডনিতে স্টোন থাকে, তাহলে এই উপায়টা অসাধারণ কাজ করবে, একটা ভালো ওষুধের মতো কাজ করবে। বাসি মুখে যদি আপনি হালকা গরম জল পান করেন সকালবেলা ঘুম থেকে উঠে, তাহলে কিডনিতে স্টোন থেকে আপনাকে রেহাই দিতে পারে, ডিটক্স করবে কিডনিকে। যদি আপনার পেট পরিষ্কার না হয়, তাহলেও এটা দারুণ কাজে দেবে, সকালবেলা বাসি মুখে হালকা গরম জল খাওয়া। আপনার ইমিউনিটি শক্তিকে বাড়ানোর জন্য আপনি সকালবেলা বাসি মুখে জল খেতে পারেন, হালকা গরম জল। তাহলে আপনার ইমিউনিটি বাড়বে এবং শরীরের যে ইনফেকশনগুলো তৈরি হয়েছে, শরীরের যে ইনফেকশাস ডিজিজগুলো আছে, সেগুলোকে ধীরে ধীরে কমাবে এবং সারিয়ে দেবে আস্তে আস্তে। ওয়েট লস করতে চান, তাহলেও এই সকালবেলা ঘুম থেকে উঠে হালকা গরম জল খাওয়া এটা দারুণভাবে কাজে দেয়। এর মধ্যে অনেকে লেবু মিশিয়েও খান, অনেকে হয়তো উপকার পান। কিন্তু যদি আপনি লেবু না মিশিয়েও গরম জল, হালকা গরম জল খান, তাহলে উপকার পাবেন, ফ্যাট লসে দারুণ উপকার পাবেন। কনস্টিপেশনের সমস্যা, অর্থাৎ পেট পরিষ্কার না হয়ে মল যদি শক্ত হয়ে যায়, সেখান থেকে আপনাদেরকে রেহাই দিতে পারে এই হালকা গরম জল খাওয়া সকালবেলা খালি পেটে উঠে, অর্থাৎ বাসি মুখে। তবে জল খাওয়ার সময় মনে রাখবেন, জল অল্প অল্প করে বারে বারে খান, ঢক ঢক করে না খেয়ে। দ্বিতীয়তে মনে রাখবেন, জল দাঁড়িয়ে না খেয়ে বসে জল খান, কারণ দাঁড়িয়ে জল খেলে সেটা ডিরেক্টলি পেটে যায় এবং চাপ বেশি ফেলে, ফলে সমস্যা তৈরি হতে পারে। তাই জল খাওয়ার নিয়মগুলোও একটু শুনে নেন। জল আস্তে আস্তে খাবেন, জল দাঁড়িয়ে নয়, হালকাভাবে কোনো জায়গায় বসে খান। রুম টেম্পারেচার অর্থাৎ নর্মাল টেম্পারেচারে জল খান, না হলে হালকা গরম জল খান, ঠান্ডা জল মোটেও খাবেন না। খাবার খাওয়ার পরে পরেই জল খাবেন না, আধ ঘন্টা পরে জল খান, এবং খাবার খাওয়ার একদম আগে খাবেন না, আধ ঘন্টা আগে জল খান। যদি এই নিয়মগুলো আপনি মেনে চলেন এবং সকালবেলা খালি পেটে উঠে যেভাবে বললাম সেভাবে জল খান, তাহলে অবশ্যই আপনাদের অনেক রোগ সেরে যাবে ওষুধ না খেয়েই। শুধুমাত্র এক্সারসাইজই নয়, আপনার জল খাওয়াও কিন্তু আপনাদের ফ্যাট বার্ন থেকে শুরু করে আরও অনেক রোগ সারায়। 2 মাসের মধ্যে আপনারা নোটিসেবল ডিফারেন্স খুঁজে পাবেন। এছাড়া আপনাদের স্কিনে যদি কোনো রকম প্রবলেম থাকে, স্কিনে পিম্পলস বা র্যাশেস বেরোয়, তাহলে হয়তো আপনারা ভাবেন যে কোনো রকম ক্রিম অ্যাপ্লাই করে আপনারা মুক্তি পাবেন। কিন্তু আপনারা ক্রিম অ্যাপ্লাইয়ের থেকেও যদি জলটাকে নিয়ম করে খেতে পারেন এভাবে, তাহলে আরও বেশি উপকার পাবেন। রক্ত যখন অপরিষ্কার হয়ে যায়, তখন কিন্তু পিম্পলস তৈরি হয় আমাদের মুখে। আর সকালবেলা খালি পেটে জল যদি খান বাসি মুখে, তাহলে রক্ত পরিষ্কার হয় এবং পিম্পলস কমে যায়। শুধুমাত্র পিম্পলস নয়, স্কিন র্যাশ, স্কিন অ্যালার্জি এগুলো কমে যায় যদি আপনি জল খান যেভাবে বললাম সেভাবে। চুলের সমস্যা, স্কিনের সমস্যা যতক্ষণ আপনি পেট পরিষ্কার না করবেন ততক্ষণ অবধি যাবে না। সে আপনি যত দামি প্রোডাক্ট চুলে আর স্কিনে অ্যাপ্লাই করুন না কেন, চুল পড়ছে বেশি, হতে পারে আপনার পেট পরিষ্কার হয় না, যার কারণে গ্যাস অ্যাসিডিটি তৈরি হচ্ছে, যার কারণে চুল পড়ছে। সকালবেলা খালি পেটে বাসি মুখে যদি জল খান, হালকা গরম জল, তাহলে আপনাদের চুল পড়াও কমে যাবে। হ্যাঁ, কারণ ইনডাইরেক্টলি এটা কাজ করবে, আপনার গ্যাস অ্যাসিডিটি পেটের কমে যাবে এবং আপনার চুল পড়াও কমবে। তো এই নিয়মগুলো অবশ্যই মনে রাখবেন। এছাড়াও যদি আপনাদের জয়েন্ট পেন বেশি থাকে, আর্থ্রাইটিস থাকে, তাহলে সকালবেলা খালি পেটে বাসি মুখে জল খাওয়া দারুণ উপকারী। এটা আপনার বডিতে অর্থাৎ শরীরে পিত্ত অর্থাৎ অ্যাসিডিটির পরিমাণ কমায়, আর অ্যাসিডিটির পরিমাণ কমালে আপনাদের জয়েন্ট পেনও কমে যায়, ব্যথাও কমে যায়, মাসল ক্র্যাম্প কমে যায়, সাথে পেটের অনেক রোগও কমে যায়। বন্ধুরা,
আমাদের শরীরে যে সমস্যাগুলো আসে সেগুলো আমাদের শরীর আমাদেরকে বিভিন্নভাবে জানান দেয়। ধরুন আপনার মাথা ব্যথা হচ্ছে, আপনি হয়তো ভাবেন যে মাথা ব্যথার পরীক্ষায় নেব ঠিক হয়ে যাবে, কিন্তু সেটার মাধ্যমে শরীর আপনাকে জানাতে চাইছিল যে শরীরের অন্য জায়গায় কোথাও প্রবলেম আছে বা আপনার গ্যাসের অ্যাসিডিটির সমস্যা হচ্ছে। আপনারা সেটা বুঝতেও পারেন না। এবার সমস্যাটা কী হয়, আস্তে আস্তে বাড়তে থাকে এবং ভয়ানক কিছু রোগ হয়, ক্যান্সার এবং হাই ব্লাড প্রেশার বা সুগার। তাই অবশ্যই এই কথাগুলো মাথায় রাখার চেষ্টা করুন। আর আমি সব সময় চাই আপনাদেরকে এই ধরনের ইনফরমেশন দিয়ে সব সময় সাহায্য করার জন্য, তবে একটা ছোট্ট রিকোয়েস্ট, অবশ্যই ভিডিওটাকে শেয়ার করতে ভুলবেন না যাতে আপনার মতো সবাই উপকৃত হয় এবং ভিডিওটা সবার যেন কাজে লাগে। আজকের আপাতত এখানে বিদায় নিচ্ছি, আমি আসছি পরের ভিডিওতে। সবাই ততদিন খুব ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সকল ভিডিওগুলোকে মন দিয়ে দেখতে ভুলবেন না বন্ধুরা।